আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো। আমার নয়নতারার প্রতিস্থাপন থেকে পরিচর্যা এবং 20 থেকে ফুল ফোটার ভিডিওটি সম্পূর্ণ ভালো করে তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, চেষ্টাই আনে সফলতা, সঙ্গে আমরা প্রলয় পণিতা। তো তোমাদের কাছে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কী গাছ নিয়ে আজকে আলোচনা করছি। তা এই গাছটা হলো নয়নের মণি নয়নতারা, আমাদের খুব অনেকেরই খুব পছন্দের গাছ। তা দেখতেই পাচ্ছ গাছটা কুঁড়ি হয়ে রয়েছে। তা এই গাছটা আজকে আমরা প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব, কীভাবে প্রতিস্থাপন করব, কীরকম মাটি তৈরি করতে হয়, কী খাবার লাগে, কীরকম জল লাগে, কীরকম সানলাইট লাগে, এই বিষয়ে আর মূলত আজকে এই নয়নতারা গাছ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে বলে রাখি, নয়নতারা গাছ আমরা প্রতিস্থাপন করার জন্য কী কী নেব। আমি মাটিটা তৈরি করে রেখেছি বন্ধুরা। মাটিটা হচ্ছে, আমি যে মাটিটা যে উপকরণটা তৈরি করেছি সেটা হচ্ছে 60% মাটি নিয়েছি, 30% ভার্মিকম্পোস্ট নিয়েছি, ওই 10% মতন সাদা বালি নিয়েছি। তা আমার সাদা বালিটা ভিজে মাটিটা আমি তৈরি করে রেখেছি বলে দেখাতে পারলাম না, সাদা বালিটা ওই জন্য ভিজে আছে। আর যে মাটিটা আমি তৈরি করেছি সেটা শুকনো মাটি। আজকে আমার এখানে ওয়েদার যা অবস্থা, এখন প্রচুর বৃষ্টি হয়েছে দু তিন দিন ধরে, প্রচুর দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে। তো সেই কারণে আমি বালিটা শুকোতে পারিনি, এখনও প্রায় মেঘ করে আছে। আমি তোমাদের কথা দিয়েছি যেহেতু, সেই জন্য আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি করছি, কারণ আমার এখানে ওয়েদার খুবই খারাপ, প্রচণ্ড হাওয়া চালাচ্ছে, বৃষ্টি ওয়েদার। তো এই আমি মাটিটা তৈরি করেছিলাম বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার আমি এইরকম একটা টব নিয়েছি, এই টবে এই গাছটাকে আজকে আমি প্রতিস্থাপন করব। তা টবে প্রথমেই বলে রাখি, এই ড্রেনেজের হোলের সিস্টেমের ব্যাপারটা আমি বলে দিই। তা এইরকম একটা আমরা টব ভাঙা জিনিস নেব। দেখো এটা ভাঁজ টাইপের আছে, যেদিকটা নিচু দিক, মানে যেদিকটা নিচু হয়ে আছে, যেদিকটা উঁচু হয়ে আছে, সেই দিকটা আমরা এই টবের যে এই ড্রেনেজের জায়গাটা আছে সেইখানটা বন্ধ করব। এটা আমরা খোলাম কুচি বলে থাকি, অনেকে অনেক কিছু বলে, তো ব্যাপারটা তোমরা ভালো করে বুঝে নাও। এই যে ঢেউ খেলা দিকটা দেখছো, এইটা থাকবে নিচের দিকে যেখানে টবের গর্তটা আছে, আর উঁচু দিকটা থাকবে টবের ওপর দিকে। এটা তোমরা অবশ্যই অনেকেই জানো। আমি এই ড্রেনেজের সিস্টেমটা পাথর আর বালি দিয়ে করলাম না, এই কারণে গরমকালে অনেক রোদের তাপের জন্য আমাদের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই জন্য যাতে মাটিটা অনেকক্ষণ ময়েস্ট থাকে গরমকালে, সেই কারণে আমি এইভাবে আমি ড্রেনেজের সিস্টেমটা করলাম, যাতে মাটিটা খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে রোদ্দুরে যাতে শুকিয়ে না যায়, গাছে যেন ক্ষতি না হয়। তা এবার আমি এইরকম একটা, তোমরা দেখতেই পাচ্ছ, এরকম একটা জিনিস করে টবে মাটিটা ভরে দেব। তা আমি এই মাটিটা রেডি করেই রেখেছিলাম, তোমাদের বলেই দিলাম বন্ধুরা যে কীভাবে মাটিটা তৈরি করেছি। আবারও বলে দিচ্ছি, 60% যে কোনো মাটি নেবেন বাগানে, তার সাথে 30% আছে আমার ভার্মিকম্পোস্ট, এবং 10% হচ্ছে সাদা বালি। এইভাবে আমি মাটিটা প্রস্তুত করেছি। এই টবে মাটিটা দেবার সময় আমরা বন্ধুরা সবসময় একটু চেপে নেব, কারণ কোনো যাতে এয়ার না ঢুকে থাকে মাটিতে, মাটিটা যেন খুব সুন্দরভাবে থাকে। এবার কি করব, এই গাছটাকে আমরা কীভাবে বার করব, এমনভাবে বার করতে হবে এই গাছটাকে যেন এই গাছের কোনো ক্ষতি না হয়।
তা এখন গাছটাকে প্রথমে আমরা এরকম দুটো হাত দিয়ে ধরব। আর এই মাটিটা যেন বন্ধুরা অবশ্যই তোমরা শুকনো অবস্থায় যখন রিপোর্টিং করবে তখন যখন একটা টপ থেকে আরেকটা টপে ট্রান্সফার করবে তখন মাটিটা একটু শুকিয়ে নেবে। না শুকলে আমি যে পদ্ধতিটা মাটি এই গাছটাকে বার করব টপ থেকে সেই পদ্ধতিটা কিন্তু করা যাবে না যদি মাটিটা ভিজে থাকে। তা আমরা এরকম হালকাভাবে উল্টে নিয়ে প্রথমে এরকম থাবড়া মারব। এরকম থাবড়া মারলে দেখুন খুব সুন্দরভাবে মাটিটা বেড়ে গেল, গাছটা বেড়ে গেল। দেখতেই পাচ্ছেন কিভাবে গাছটা শেকড় ছড়িয়ে গেছে, পুরো খুব সুন্দরভাবে ছড়িয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কিভাবে হাওয়া দিচ্ছে। তা এটাকে বসাবো। তা মাটিটা আমার অনেকটা বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে নিতে হবে, মাটিটা একটু কমিয়ে নিচ্ছি। এখন একটু কমবে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কীভাবে হাওয়া দিচ্ছে। মানে আমি যেহেতু কথা দিয়েছি সেই জন্য আজকে ভিডিওটা করছি। আমার এখানে ওয়েদার খুব খারাপ, মানে আমি ইন্ডিয়ায় থাকি সেই কারণেই বললাম। আর একটু কমাতে হবে, এইবার দেখো খুব ভালোভাবে সেট হয়েছে। এইবার আমরা পুরো সব দিক থেকে মাটি ভরে দেবো, খুব সুন্দরভাবে মাটি ভরে দেবো। আর মাটিটা অবশ্যই আমরা চেপে চেপে দেবো যাতে যে গাছটা পুঁতেছি সেই গাছটা যাতে নড়াচড়া না খায় আর আমাদের মাটিতে যেন কোনো ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে। বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, এই গাছের খুব একটা বিশেষ কোনো যত্নর প্রয়োজন হয় না। এই গাছ খুব হার্ডি গাছ, এদের শেকড় এদের গাছের ডাল খুব শক্ত হয়, জল কম হলেও কোনো অসুবিধা হয় না। হয়তো খুব ভিজে গেল তাতেও হয় না। আমরা এরকম খুব ভালোভাবে সুন্দরভাবে দেখতেই পাচ্ছ কীভাবে হাওয়া দিচ্ছে বন্ধুরা। তোমরা দেখো বন্ধুরা এত হাওয়া দিচ্ছে, এই শেকড়টাকে আমরা চাপা দেওয়ার চেষ্টা করছি। আমি এখন এই টবেই প্রতিস্থাপন করলাম, বেশি খুব একটা বড় টপ দিইনি। আমরা চেপে চেপে দেবো মাটিটা খুব সুন্দরভাবে চেপে দেবো। যাতে কোনোভাবে এই গাছটা যাতে না নড়াচড়া করতে পারে, মাটিগুলো সেইভাবে আমরা চেপে চেপে দিলাম খুব সুন্দরভাবে। এবার বন্ধুরা আমার মাটি দেওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমি মাটি দিয়ে দিলাম। এইভাবে মাটিটা খুব সুন্দরভাবে আমি এটা দিয়ে দিয়েছি, প্রতিস্থাপন প্রায় আমাদের কমপ্লিট। তোমরা অবশ্যই জেনে গেছো, জেনলে যে আমি কীভাবে মাটিটা তৈরি করেছি। এবার আমরা একটু জল দিয়ে দেবো, এইরকম হাতে হাত দিয়ে জলটা দেবো, ভরপুর জল দেবো। কীভাবে জল দিচ্ছি দেখে না, এবার জলটা টেনে যাবে আস্তে আস্তে। তা এই নয়নতারা গাছের আমার প্রতিস্থাপন তোমরা দেখতেই পেলে, আর এর আপডেট আমি নিয়ে আসবো কিছুদিন বাদে গাছটা আমার কীরকম হলো। এই গাছটার ফুলটা হচ্ছে পিঙ্ক কালার, এই
যে কালারটা বুঝতেই পারছ, পিঙ্ক টাইপের কালার, আর ভেতরটা হচ্ছে সাদা, সাদার একটা তারার মতন আছে। ওই জন্যই নয়নের মণি, নয়নতারা। আমার খুব ভালো লাগে এই গাছকে, এই গাছে বিশেষ যত্ন লাগে না। এবার আমরা প্রতিস্থাপন হলো, এবার আমরা জানব একে কি খাবার দেবো। বন্ধুরা, খাবারের ব্যাপারটা বলতে গেলে আমার হরলিক্স, কমপ্ল্যান, মাইলো খাবারটা পিটুনিয়া গাছে আমি বলেই রেখেছি কীভাবে খাবারটা তৈরি করেছি। তা গরমকাল যেহেতু, ওই হরলিক্স, কমপ্ল্যান, মাইলো যে খাবারটা মারা আছে, সেই খাবারটা তোমরা দেখবে, সেই খাবারটা এক কাপ নিয়ে তাতে 2 লিটার বা 1.5 লিটার জলে বা 1 লিটার জলে মেশাবে। 1 লিটার জলে মেশালেই ভালো হয়। নিয়ে সেই জিনিসটাকে গুলে তোমরা 15 দিন অন্তর দেবে, তাহলেই হবে। এই গাছের বিশেষ কিছু যত্ন লাগে না। জলটা তোমরা দেখবে গরমকালের জন্য, এই জলটা যাতে মাটিটা ময়েস্ট থাকে সেইভাবে জল দেবে তোমরা। আর একটা জিনিস বলে রাখি, এই গাছে জল যদি কম হয়ে যায়, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, গাছের পাতাগুলো দেখবে ওপর দিকে উঁচু হয়ে থাকবে। সেটা আমি এখন দেখাতে পারছি না, গাছের পাতাগুলো দেখবে উঁচু হয়ে গেছে, দেখবে মাটিটা তোমাদের খটখট করছে এই গাছের, তখনই তোমরা বুঝতে পারবে যে জলের প্রচুর প্রয়োজন। আর এই গাছের একটা জিনিস সমস্যা হয়, রোগ বলতে, রোগ এই গাছে সেরকম পোকামাকড়ের আক্রমণ হয় না, কিন্তু একটা পোকারই আক্রমণ হয়, ওটা পোকা বলা যায় না, সেটা হচ্ছে আমাদের কালো পিঁমড়ে। এই কালো পিঁমড়ে হচ্ছে কিন্তু খুব বাজে জিনিস। এই গাছে দেখবে প্রচুর কালো কালো পিঁমড়ে হয়, সেই পিঁমড়েগুলোকে যত পারবে তত তাড়াবার চেষ্টা করবে। কারণ হচ্ছে, তোমাদের একটা আমি টিপস দিয়ে রাখি পিঁমড়েগুলো তাড়াবার, তোমরা যে টবটায় করবে, এই টবের চারপাশে দেখবে ওই পিঁমড়ের ওই সুদর্শন রেখা না একটা কী রেখা আছে, পাওয়া যায় কিনতে, আমি ওটা এখন দেখাতে পারছি না, বলে রাখ না, ওইটা তোমরা এইখান দিয়ে ঘুরিয়ে দেবে, যেটা পিঁমড়ে মারার দেখবে চক্র থাকে, সেই চক্রটা তোমরা এই টবের যেই বিটটা আছে, যে আপনাদের তোমাদের হয়তো টবে অন্যরকম বিট থাকতে, ওই বিটটা দিয়ে ওই যে সুদর্শন যে চক্রটা, ওটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে রেখে দেবে, যাতে পিঁমড়ে না তোমাদের গাছে অ্যাটাক করতে পারে। কারণ পিঁমড়ে অ্যাটাক করলে, আমি বলে দিই, কালো পিঁমড়ে হচ্ছে মিলিবাগের সবথেকে বড় শত্রু। একদিকে হচ্ছে শত্রু আর একদিকে হচ্ছে আপনজন। মানে মিলিবাগের সাথে আমাদের, মিলিবাগ যখন গাছে হয় তখন মিলিবাগে ওখানে দেখবে প্রচুর পিঁমড়ে অ্যাটাক করে। ওটা অ্যাটাক করে না, পিঁমড়েগুলো একটা জিনিস খেতে যায়। মিলিবাগ জায়গা, মিলিবাগ যেখানে হয় সেই জায়গা থেকে একটা রস মিলিবাগ বার করে, সেই রসটা ওরা খেতে যায়, ওদের খুব ভাল লাগে। সেই রসটা কি, সেটা হচ্ছে না মিলিবাগের যে পায়খানা বর্জ্য পদার্থ, মিলিবাগ গাছ থেকে খেয়ে যে বর্জ্য পদার্থটা বার করে সেটা খেতে যায় তারা। এবার তোমাদের আশপাশে যদি কোনো গাছে মিলিবাগ হয়ে থাকে, তখন এই গাছে অ্যাটাক করবে, সেই পিঁমড়েগুলো খেয়ে এসে এই গাছের ওপর উঠবে, উঠে তোমাদের এই গাছে দেখবে মিলিবাগ অ্যাটাক করবে। যদিও খুব একটা করে না, তবুও আমাদের সাবধানে থাকতে হবে সবসময়। যেহেতু আমরা গাছকে সঠিকভাবে যত্ন নিয়ে রাখছি, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কুঁড়ি এসছে, ফুল খুব শিগগিরই ফুটবে। তা এই ছিল আজকে আমার ভিডিও। এই গাছ সানলাইট ভালোবাসে, সানলাইটের জন্য কোনো সমস্যা নেই, তোমরা ফুল সানলাইটে এই গাছকে রাখতে পারো। তো এই ছিল আজকের আমার ভিডিও। বন্ধুরা, তোমরা অবশ্যই যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, আর অবশ্যই তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দেবে। ছোটদের জানাই, বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।